নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রাজ্য আবগারি দপ্তরের 2018 সালে যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা যে হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে। আপনারা কিভাবে সেই রেজাল্ট অনলাইনের মাধ্যমে চেক করবেন এবং আপনি যদি সেই রেজাল্টে পাশ করেন তাহলে পরবর্তী পরীক্ষাগুলো কোথায় হবে, এই বিষয়ে আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আপনার সঙ্গে রয়েছি শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওটি শুরু করছি, তবে তার আগে আবারও করছি সব সময়ের মতন আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে যে ঘন্টাটি থাকবে সেই ঘন্টাটিকেও অন করে দেবেন, আর সঙ্গে সঙ্গে আপনি জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো চলুন, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন সেটা আমরা একটু জেনে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লিংক দেওয়া রয়েছে, যদিও এই লিংকটি আপনার সুবিধার জন্য এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি সেখানে ক্লিক করেও কিন্তু সেই পেজ ভিজিট করতে পারবেন যেখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখবেন। তো চলুন আর সময় নষ্ট করছি না, দেখে নেই যে রেজাল্ট চেক করার প্রসেসটি কি রয়েছে। তো সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এটি হচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক। এবং এখানে দেখতেই পাচ্ছেন অ্যাটেনশন, এখানে লেখাই রয়েছে আপনাদের জন্য খুব সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ইনক্লুডিং লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 2018। তো এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এই বিষয়টি কি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, আপনারা এখানে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি এন্টার করবেন এবং তার ঠিক নিচে রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং তার নিচে আপনি কোন জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করেছিলেন সেই জেলার নামটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার রেজাল্ট শো হবে। তো একেবারেই ইজি একটি প্রসেসে কিন্তু আপনি আপনার ফলাফল দেখে নিতে পারবেন। আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব রকম সমস্যার সমাধান দিতে। তো বন্ধুরা, এবার আপনারা জানাচ্ছি সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও শারীরিক মানের পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে জেলা ভিত্তিক নির্ধারিত দুটি স্পেশাল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে নির্ধারিত দুটি স্থানে, 224 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদের প্রার্থীদের জন্য এসএপি 3rd ব্যাটালিয়ন, প্যারেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদ্যান, ব্যারাকপুর, কলকাতা 700120, এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, হুগলি জেলা ও অন্যান্য রাজ্যের প্রার্থীদের জন্য এসএপি 2nd ব্যাটালিয়ন, প্যারেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদ্যান, ব্যারাকপুর, কলকাতা 700120 এই ঠিকানায়। সেই পরীক্ষা শুরু হবে কিন্তু আগামী 6 ডিসেম্বর থেকে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে কিন্তু এই পরীক্ষা শুরু হবে। এজন্য কিন্তু আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে আপনাদের আগামী 26 নভেম্বর থেকে, অর্থাৎ আগামী 26 নভেম্বর থেকে কিন্তু আপনাদের জন্য ই অ্যাডমিট কার্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। রাজ্য পুলিশের বা রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ excise.wb.gov.in অথবা police.wb.gov.in এই দুটো ওয়েবসাইটেই কিন্তু তারা লিংক দিয়ে দেবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার। 26 নভেম্বর থেকে কিন্তু সেই ডাউনলোড করতে পারবেন আপনি ই অ্যাডমিট কার্ড, এবং সংশ্লিষ্ট প্রার্থীদের SMS করেও কিন্তু জানানো হবে, কাউকে ডাক মারফত কাউকে কিছু পাঠানো হবে না কর্তৃপক্ষের দ্বারা, এটি কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কিছু জানাবে না, সমস্ত কিছুই আপনাদের হবে অনলাইনের মাধ্যমে। এই বিষয়ে কিন্তু একটি ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো চলুন সেই বিজ্ঞপ্তিটি আমরা এক নজরে দেখে নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশ, এই নোটিশেই কিন্তু সমস্ত কিছু ইন ডিটেল রয়েছে। আপনারা ভালো মতন এই নোটিশটি পড়ে নেবেন তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু নেম অফ স্পেশাল রিক্রুটমেন্ট বোর্ডের নাম রয়েছে,
কভারিং ডিস্ট্রিক্টস রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে হবে সেটার নাম রয়েছে এখানে, এবং ভেনু অফ পিএমটি অ্যান্ড পিইটি টেস্টের যে ঠিকানা সেই অ্যাড্রেস কিন্তু এখানে রয়েছে, এবং ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং ওয়েবসাইট সমস্ত কিছু রয়েছে তাদের অফিসিয়াল এই নোটিশে। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা এই পিডিএফ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই নোটিশটি আপনারা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে এটাই জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো ফিরছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।